রাখি তৈরি হয় এই পাড়ায়, তার জন্যই কিন্তু এই পাড়ার নাম হয়েছে রাখি পাড়া। অর্থাৎ আমরা যেই জায়গার কথা বলতে চলেছি, পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের কুচাইপুই গ্রাম, এবং এই কুচাইপুর গ্রামেই 30টিরও বেশি পরিবার রয়েছে যারা রাখি তৈরি করে জীবিকা নির্বাহ করে, এবং বেশিরভাগই কিন্তু এই মহিলারা। এক ব্যক্তির উদ্যোগে এখানে বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসা হয় এবং তারপরে প্রত্যেকটি পরিবার পিছু তাদেরকে কাজ দেওয়া হয়, এবং এই কাজ রাখি পূর্ণিমার ঠিক 2-3 মাস আগে থেকেই শুরু হয়। প্রচুর ব্যস্ততা থাকে, আমরা জেনে নেব আজকে যে গ্রামে এসেছি সেই কুচাইপুর, সেখানকার মানুষজনের সঙ্গে, সাধারণ যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত জানব। আপনারা রাখি তৈরি করেন, মানে এখানে কত লোক তৈরি করেন, কীভাবে করেন, বিক্রি কীভাবে হয়? এখানে 25-30টা ফ্যামিলি পরিবার তৈরি করে, এবং ওদের 50-60 জন প্রায় ওর হাতের মধ্যে থাকে। প্রতি বাড়ি ধরুন 3-4-5 জন করে কাজ করে প্রত্যেকটা পরিবার, তাই মধ্যে দেখা দেখি করে পুরো পরিবার, ধরুন যাদের ঘরে মহিলারা আছে তাদের মহিলারাই সবাই করে, এরা কিন্তু অন্য কেউ নয়। যত মহিলারা আছে সব বাড়িতে কাজকর্ম করেই করে, কিন্তু অ্যাকচুয়ালি একে নিয়ে যে কেউ বসে থাকেনি। বাড়ির মালটা কীভাবে আসে? মালটা আসে কলকাতা থেকে, কাঁচা মাল তুলে আনি। আমি নিজেই কালেকশন করি, আমি নিজেই কলকাতা গিয়ে মালটা কাঁচা মাল থেকে কালেকশন করি। এবারে সবাইকে দেন? হ্যাঁ, এবারে কলকাতা ডিজাইন ধরি, ডিজাইন ধরে ওইখান থেকে ফর্মুলা নিয়ে আমি নিজে তৈরি করে ওদেরকে শিখিয়ে ওদেরকে দিয়ে দিই। প্রত্যেকদিন সকালে আসে, আবার সকালবেলায় ওরা নিয়ে যায়, আবার সন্ধ্যাবেলা পরের দিন। সারা বছরই কি ধরনের কাজ? সারা বছরই হয়। আমি পয়সা রেডি করতে পারিনি, এত বাইরে থেকে কালেকশন করেই করি, কিন্তু পয়সা থাকলে যদি হয় আমি ঠিক মতো পয়সা যোগান দিতে পারিনি। আচ্ছা, রাখির সিজনে কিরকম মার্কেট হয়, কত টাকার মার্কেট? আমার মার্কেট 10-12 লক্ষ টাকা। হ্যাঁ, কিন্তু আমি এই যারা কাজ করে তাদের কোনো সরকারি সহযোগিতা? না, নাই নাই, কোনো সরকারি সহযোগিতা আমার থেকেও নেই। আমি আজকে পাবলিক থেকে এখানে ওখান থেকে কালেকশন করি, দিয়ে ওই 2-3 মাসের জন্য নিলাম, আবার তোদেরকে আমারও পেলাম, ওরাও পেল। ওরাকে যেমন আজকে দুধের যেরকম খাতা হয় সেভাবে আমি একসাথে টাকা দিতেও পারিনি, একসাথে ব্যবসা শেষ ওদেরকে পেমেন্ট দেয়। পরিবারের মহিলারা কি এতে স্বনির্ভর হচ্ছে? স্বনির্ভর আছে অনেকে, কি আমার উপরেই সবসময় আমার পিছু সবসময় থাকে যে দাদা এই মালটা দিলে আমরা করবো, সবাই যেন আমার পিছু সবসময় থাকে যে দাদা আজকে আমি পা ভেঙে যাওয়ার পরে এক মাসের মতো আমি কলকাতা যেতে পারিনি, ছেলেরাই করেছে, তবুও আমি যোগান দিয়েছি, স্যাম্পল পাঠিয়েছি, মাল পাঠিয়েছে এবং তৈরিও করেছি, এবং আজকে যে অবস্থার মধ্যে সবাই আমাকে আজকে প্রিয় মনে করে। আমার যারা যারা তৈরি করে তারা একটা শিল্পী, তো আমি যেমন শিল্পর কাজ করে শিখে ওদেরকে দিচ্ছি, ওরাও শিল্পী, শিল্পীকে অসম্মান তো করতে পারবো না, কিন্তু ওরাও অনেক সময় কি হয় যে মালটা যদি অনেক শিল্পী আছে যে তৈরি করে যদি বিক্রি করতে পারতো, তাহলে কিন্তু ওরা মুখে কিন্তু অনেক শিল্পী আছে অনেক ভালো, হাতের হাতের কাজ খুবই ভালো। প্রস্তুতিকে একদম শেষ পর্যায়ে মার্কেটে? হ্যাঁ হ্যাঁ, শেষ পর্যায়ে এখন প্রস্তুতি, মানে আমাদের তৈরি শেষ পর্যায়ে চলে গেছে, এবং মালা, এই যে বিশ্বকর্মা যে মালা আছে ও মালাগুলো তৈরি আরম্ভ হয়ে গেছে। কী ধরনের কাজ? আমার ধরুন ওই ব্যান্ড, হাতের ব্যান্ড হয়, মাথার গলা চেন হয়, এবং আপনার এই যে তোমার রাখি হয়, বেশিটা রাখি, তারপরে যে বিশ্বকর্মা যে মালা, সাইকেলে যে মালা হয় রোলেক্সের, এবং আপনার যে ফুলের মধ্যে ফুলও তৈরি করেছি, বিভিন্ন রকমের আইটেমের ফুলও বানাই, বহু ফুল। এক কথা এটাকে কি রাখি পাড়া? রাখি পাড়া, অরিজিনাল রাখি পাড়া একদম। আমার পুরো সবাই জানে যে মানে কুচাইপুরে রাখির মানে বোধহয় বাগান আছে, একদম একদম রাখি পাড়া একদম। আপনার নাম? আমার নাম স্বপন কুমার অট্ট। এই যে রাখি আপনারা তৈরি করেন, মানে কতটা উপকৃত হন, কতদিন ধরে কাজ করছেন? ও সারা বছর কাজ করি। সারা বছরই করেন? কতজন আছে এখানে? ওই রাখি পাড়া পুরো কুচাইপুর আর কি। এতে আপনার কি অনেকটি উপকৃত হন? হ্যাঁ, কিছু পয়সা রোজগার হয়, তাই সংসার চালানো হয়। এটাকে কি রাখি পাড়া বলে? হ্যাঁ হ্যাঁ, রাখি পাড়াই বলে। কি কি ধরনের কাজ করেন আপনারা? আমরা এই রাখি তৈরি করি, যেমন মালা, এই যে গাড়ির মালা বিশ্বকর্মায়, তারপর গলার চেন, এইসব আমরা তৈরি করি। মানে রাখি পূর্ণিমার সময় কি চাপটা বেশি থাকে? হ্যাঁ, রাখি পূর্ণিমার সময়, রাখি পূর্ণিমা পর্যন্ত রাখি তৈরি করতে হয়। আচ্ছা, মানে কতদিন কাজ করেন রাখি পূর্ণিমা? রাখি পূর্ণিমা এই 2 মাস। 2 মাস? কোনো সরকারি সহযোগিতা পেয়েছেন আপনারা, ভাতা বা এইসব যে শিল্পী ভাতা যেগুলো পায়? না না, এগুলো আমরা পাই। আপনার নাম? আমার নাম রমা রানী দে। আপনারা শুনলেন, আমরা সেই কুচাইপুর গ্রামে এসেছিলাম, এবং এখানকার রাখি পাড়ার যে সমস্ত মানুষজন আছে, অর্থাৎ যারা কাজ করছে প্রায় 2-3 মাস ধরে, যারা কাজ করে তাদের জীবিকা নির্বাহের জন্য যেটুকু অর্থ উপার্জন করে, দিনরাত দিকে যে পরিশ্রম করে, তাদের সঙ্গে আমরা কথা বললাম। পাশাপাশি যিনি এখানকার ব্যবসায়ী ওনার সঙ্গেও কথা বললাম, এবং কথা বলে বিস্তারিত জানলাম। এক কথায় কিন্তু ওনারা বললেন যে এই গ্রামে যেহেতু বেশিরভাগ পরিবারের সদস্যরাই এই রাখির রাখি কাজের সঙ্গে জড়িত, তাই এক কথায় কিন্তু এই রাখি
রাখি পাড়া বলা যেতে পারে এই কুচাইপুর গ্রামকে। এবং সেই নিয়েই পুরো সমস্ত বিষয়টা, অর্থাৎ রাখি কিভাবে তৈরি হয়, রাখি কোথা থেকে আসে, কিভাবে সেটা বাজারে যায়, সমস্ত বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মহালের রিপোর্ট, এএনএম নিউজ। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।